হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশানি, আজ বানাবো ওল চিকেন। এটা তৈরির জন্য আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। গলদা চিংড়ি নিয়েছি, আর নিয়েছি আলু আর ওল, যেটা আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে। তেল গরম হয়ে গেছে, একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভাজবো ভালো করে। এবার আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো। এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখার আলু আর ওল গুলো একটু দিয়ে ভেজে নেব। আবার তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। এবার কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজবো। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব, আর দেব অল্প করে নুন হলুদ। এবার দিলাম টমেটো, ভালো করে কষিয়ে ভেজে রাখা চিংড়ি, ওল আর আলু দিয়ে দেবো।
এবার জল দিয়ে ঢাকা দেব আর 10 থেকে 15 মিনিট পর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। রেডি আমাদের ওল চিংড়ি, সবাই ট্রাই করবেন, খেতে খুবই ভালো। বাই বাই।